সুপ্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। এই মুহূর্তে আপনাদের জন্য সেলস অফিসার বা মার্কেটিং অফিসার সেঞ্চুরি অ্যাগ্রো লিমিটেড অ্যাকোয়া ডিভিশনের একটি সার্কুলার নিয়ে আসছি। সেঞ্চুরি অ্যাগ্রো লিমিটেড কিন্তু তারা বিভিন্ন পোলট্রি খাদ্য বা বিভিন্ন খাদ্য তৈরিতে তাদের অনেক বড় অবদান আছে এবং তারা অনেক বড় একটি প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের সার্কুলারটা দিয়েছে এবং কয়জন নেবে তারা সেখানে উল্লেখ করেনি, নট স্পেসিফিক তারা এখানে কতজন নেবে উল্লেখ করেনি। তবে যেহেতু সেলস অফিসার বা মার্কেটিং অফিসার নেবে, তার মানে আপনাকে এখানে এই যে অ্যাকোয়া অ্যাগ্রো লিমিটেড এই পোলট্রি খাদ্য বা বিভিন্ন মাছের খাদ্য এগুলো আপনাকে বিক্রি করার উদ্দেশ্যে আপনাকে সেলস করতে হবে, আপনাকে সেলস রিপ্রেজেন্টেটিভ বা সেলস অফিসার হিসেবে কাজ করতে হবে বিভিন্ন এই সব পণ্য যেসব দোকানে বিক্রি করে সেসব দোকানে যে আপনাকে অর্ডার কাটতে হবে, মূলত মার্কেটিংয়ের একটা জব। তো এই জবটি নিয়ে এখন আলোচনা করবো আপনাদের সামনে। দেখুন, সেলস অফিসার মার্কেটিং অফিসার সেঞ্চুরি অ্যাগ্রো লিমিটেড অ্যাকোয়া ডিভিশন, ভ্যাকেন্সি নট স্পেসিফিক, জব কন্টেস্ট আপনার যে জব কন্টেস্ট সেটা এখানে তারা উল্লেখ করেনি। এবার বলছে আপনার যে কাজ থাকবে, দেখুন আপনার কাজ থাকবে মৎস্য চাষি ও অ্যাকোয়া কনসালটেন্টদের সাথে মিটিং। আমি কিন্তু প্রথমেই বলেছি এটা পোলট্রি খাদ্য এবং মাছ চাষের যেসব খাদ্য, মাছের যেসব খাদ্য বিশেষ করে মনসিক তেলাপিয়া বা তেলাপিয়া মাছ বা এই জাতীয় যেসব মাছের খাদ্য টাদ্য, এরা মূলত সেই খাদ্যগুলো তৈরি করে থাকে। এটা খুব নাম করা একটা কোম্পানি, আপনারা খোঁজ নিলে দেখতে পাবেন বিভিন্ন সার বা এই খাদ্যপণ্য বিক্রি করার দোকানে আপনারা খোঁজ নিলে এখানে দেখতে পাবেন যে এই অ্যাকোয়া কোম্পানির মাল ওখানে প্রচুর পরিমাণ বিক্রি হয়। তো তারা এখানে বলছে মৎস্য চাষি ও অ্যাকোয়া কনসালটেন্টদের সাথে মিটিং করা, কাস্টমারদের সাথে সার্বক্ষণিক ব্যক্তিগত যোগাযোগ রক্ষা করা, কম্পিউটিটর কোম্পানির অ্যাকোয়া প্রোডাক্ট সমূহের মার্কেটিং কৌশল সম্পর্কে খোঁজখবর রাখা এবং সুপারভাইজারের মাধ্যমে হেড অফিসকে অবহিত করা। তার মানে এই কোম্পানির আপনার অ্যাকোয়া প্রোডাক্ট সমূহের সম্পর্কে মার্কেটে কী পরিমাণ চলতেছে বা কেমন চলবে সেই বিষয় সম্পর্কে আপনাকে অবহিত করা এবং আপনার সুপারভাইজারকে অবহিত করতে হবে এবং হেড অফিসের সাথে যোগাযোগ রাখতে হবে। প্রতিনিয়ত সুপারভাইজারের নিকট রিপোর্ট দেবো এবং প্রতিনিয়ত আপনার যে সুপারভাইজার থাকবে তার নিকট রিপোর্ট প্রদান করতে হবে। কোম্পানি কর্তৃক অন্য যে কোনো কাজ অর্পণ করলে সুষ্ঠুভাবে সম্পন্ন করা, কোম্পানি যদি অন্য কোনো কাজ আপনার দায়িত্বে দেয় তাহলে সেটা সুন্দরভাবে আপনার দায়িত্ব পালন করতে হবে। এটা একটা ফুল টাইম চাকরি, দেখুন এখানে কিন্তু ফুল টাইম লিখে দিচ্ছে তারা, এটা ফুল টাইম চাকরি এবং কমপক্ষে এইচএসসি পাশে ইন্টারমিডিয়েট পাশে আপনি এখানে আবেদন করতে পারবেন। কমপক্ষে এইচএসসি পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং বয়স সর্বোচ্চ 28 বছর, আপনার সর্বোচ্চ 28 বছর হলে আপনি এখানে আবেদন করতে, 28 বছরের ওপরে যদি যায় আপনি এখানে আবেদন করতে পারবেন না, তবে 28 বছরের নিচে হলে আপনি অবশ্যই আবেদন করতে পারবেন। কারণ এখানে বলছে 28 বছর পর্যন্ত তারা নেবে, 28 বছরের পরে গেলে তাদেরকে নেবে না। জব লোকেশন বাংলাদেশের যে কোনো স্থানে আপনাকে চাকরি দিতে পারে বা যে কোনো স্থানে আপনাকে পদায়ন করতে পারে। স্যালারি তারা এখানে উল্লেখ করেনি, তবে তাই আকর্ষণীয় একটা বেতন, 15-20 হাজারের নিচে এখানে স্যালারি দেয় না। জানেন আপনার 15 হাজারের নিচে তো স্যালারি কোনোভাবেই এখানে দিবে না। তারপরে কোম্পানির যে আদার বেনিফিটগুলো পাবেন এখানে, আকর্ষণীয় বেতন পাবেন একটা, আমি প্রথমে বলেছি ভালো একটা বেতন পাবেন, TADA পাবেন, মাসিক ইনসেন্টিভ পাবেন, বার্ষিক ইনসেন্টিভ পাবেন এবং উৎসব ভাতা পাবেন, সার্ভিস বেনিফিট সুবিধা পাবেন, দক্ষতার সাথে কাজ করার পরিবেশ পাবেন এখানে, সুন্দর একটা ভালো পরিবেশ আপনি এখানে পাবেন। আমি বারবার বলছি এটা কিন্তু একটা ভালো কোম্পানি, আপনারা এখানে আবেদন করতে পারেন। আকর্ষণীয় বেতন পাবেন, TADA পাবেন, মাসিক ইনসেন্টিভ পাবেন, বার্ষিক ইনসেন্টিভ পাবেন, উৎসব ভাতা পাবেন, সার্ভিস বেনিফিট সুবিধা পাবেন, দক্ষতার সাথে কাজ করার পরিবেশ পাবেন এবং বেতনও এখানে ভালো একটা বেতন দেবে, যেই জন্য তারা বলেছে কিন্তু যে আকর্ষণীয় একটা বেতন পাবেন। তো এবার আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা আবেদন করবেন। দেখুন এখানে বলেছে আগ্রহী প্রার্থীদের নিজেও বায়োডাটা ছবি সহ সেঞ্চুরি অ্যাগ্রো লিমিটেডের ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা হলো। ঠিকানা সেঞ্চুরি অ্যাগ্রো লিমিটেড, ইউনিয়ন হাইটস লেভেল 755/2, পশ্চিম পান্থপথ, নতুন 87 শেখ রাসেল স্কোয়ার, ঢাকা 1205। মোবাইল নাম্বার দিয়েছে, আপনার মোবাইল মাধ্যমে যোগাযোগ করে নিতে পারেন অথবা ইমেইল করেন contact.century222@gmail.com, এই ঠিকানার মাধ্যমে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। দেখুন তাদের ওয়েবসাইট কিন্তু এখানে দিয়ে দিয়েছে, এই যে centurybangla.com.bd, এই ওয়েবসাইটে ঢুকলে আপনারা তাদের সম্পর্কে দেখতে পাবেন। আমি এখানে ঢুকে দেখছি, আপনারা এখানে এই ওয়েবসাইটের মাধ্যমে ঢুকেও তাদের সম্পর্কে বুঝতে পারবেন এবং দেখতে পাবেন তাদের কী কী প্রোডাক্ট আছে, কী কী প্রোডাক্ট বিক্রি করে সব বিষয় সম্পর্কে আপনারা সুন্দর তথ্য এখানে পেয়ে যাবেন। তো আপনারা যদি এই ঠিকানায় যদি হার্ড কপি পাঠাতে চান তাহলে অবশ্যই পাঠাতে পারবেন এই পান্থপথের এই ঠিকানায়। আর যদি বলেন না আমরা মেইলে করবো তাহলে অবশ্যই মেইল করতে পারেন এখানে, তবে অবশ্যই মেইলে সাবজেক্ট লাইনে সেলস অফিসার অথবা মার্কেটিং অফিসার লিখবেন। এই যে মেইল ঠিকানা দেওয়া আছে contact.century222@gmail.com, এই ঠিকানায় আপনারা এই ইমেইল ঠিকানায় আপনারা মেইল করতেও পারবেন। দেখুন সেই মেইল ঠিকানাটা এখানেও তারা দিয়ে দিয়েছে এবং 24 সেপ্টেম্বর 2021 লাস্ট ডেট হচ্ছে 24 তারিখ, অনেক সময় আছে, ধীরে সুস্থে সুন্দরভাবে একটা সিবি
তৈরি করে আপনারা এখানে আবেদন করতে পারেন। তো এই ছিল মূলত সেলস অফিসার মার্কেটিং অফিসার সেঞ্চুরি অ্যাগ্রো লিমিটেড অ্যাকোয়া ডিভিশনের সার্কুলারটি। বন্ধুরা সার্কুলারটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর এই পরিবারের সদস্য না হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন। দেখা হবে নতুন কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।